হ্যালো বন্ধুরা, আজ আমরা সবাই জানি যে ওয়েবসাইট আজকের যুগে অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি পুরো ওয়ার্ল্ডকে কেউ একসাথে জুড়ে থাকে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। আপনারা যত বড় বড় কোম্পানির নাম শুনেছেন, গুগল থেকে শুরু করে টুইটার, ফেসবুক পর্যন্ত, এরা সবই হচ্ছে একটা ওয়েবসাইট। তাহলে ভাবুন, আজ যদি আপনারা একটা ওয়েবসাইট বানানো শিখে যান, তাহলে আপনারা কি করতে পারেন? আমি আপনাদের এটা বলে সময় নষ্ট করবো না যে আমি এমন অনেক লোককে জানি যারা একটা সামান্য ওয়েবসাইট থেকে মাসে 30 থেকে 40 লাখের উপরে কামাচ্ছে। তো ফার্স্টে আমাদের ওয়েবসাইট বানানোর জন্য কি করতে হয়? আমরা যেটা কোড করি ওয়েবসাইটে, সেটা হচ্ছে একটা টেক্সট এডিটারের উপরে। সেই টেক্সট এডিটার আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সাবলাইম টেক্সট। আপনারা আপনাদের পছন্দ মতো টেক্সট এডিটার ইউজ করতে পারেন। আমি সাবলাইম টেক্সট ডাউনলোড করার জন্য ফার্স্টে যাব গুগলে, এবং আপনাদের যে কোনো ফেভারিট ব্রাউজারে যেতে পারেন, লিখবেন সাবলাইম টেক্সট 3। সাবলাইম টেক্সট 3 লেখার পর দেখবেন এখানে একটা ফার্স্টে যে লিংক আসবে, www.sublimetext.com, ডাউনলোড সাবলাইম টেক্সট, এটাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে অনেক কটা ওএস এর ভার্সন দেওয়া থাকবে, লিনাক্স, উইন্ডোজ, 64 বিটস, ওএস এক্স, এক্সেট্রা। আমার কম্পিউটার হচ্ছে উইন্ডোজ 64 বিটস এর, তাই জন্য আমি এখানে ডাউনলোড করব উইন্ডোজ 64 বিটস। এবারে আপনারা কি করে বুঝবেন আপনাদের কম্পিউটার কত বিটস এর? তার জন্য আপনারা ফার্স্টে যাবেন ফাইলে, ফাইলে গিয়ে রাইট ক্লিক করবেন দিস পিসির উপর, দেন প্রপার্টিস। প্রপার্টিসে গিয়ে দেখবেন এরকম একটা উইন্ডোজ খুলে যাবে, যেখানে এখানে দেখতে পাবেন আপনি সিস্টেম টাইপ 64 বিটস, অপারেটিং সিস্টেম। আমার এখানে 64 বিটস লেখা আছে, তাই জন্য আমি বুঝতে পারছি আমার উইন্ডোজ হচ্ছে 64 বিটস এর। এখানে যদি আপনাদের 62 বিটস লেখা থাকে, তাহলে উইন্ডোজ হচ্ছে আপনাদের 62 বিটস এর। দেন আমি এটাকে ক্লোজ করব এন্ড আবার যাব গুগল ক্রোমে গিয়ে আমি এবারে উইন্ডোজ 64 বিটস এ ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে আমার সাবলাইম টেক্সট ডাউনলোড শুরু হয়ে গেছিল, এবং আমার কাছে অলরেডি এটা অলরেডি ডাউনলোডেড আছে। তাই জন্য আমি যাব আপনার দেখানোর জন্য, আমি আরেকবার দেখিয়ে দিই। এখানে শো ইন ফোল্ডার করবেন, শো ইন ফোল্ডার করার পর এখানে আপনি দেখতে পাবেন, দেখুন আমি অলরেডি 3 বার ডাউনলোড করে ফেলেছি সাবলাইম টেক্সট, সাবলাইম টেক্সট 1, সাবলাইম টেক্সট 2, সাবলাইম টেক্সট 3। দেন আমার কাছে এটা অলরেডি ইনস্টল আছে। আপনি এখানে যদি ইনস্টল করতে চান, এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এরকম একটা কোনো পপ আপ দেবে, পপ আপ দেবে ইয়েস করবেন। ওখানে ইয়েস করার পর এরকম একটা উইন্ডো খুলবে, এখানে আপনি নেক্সট 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 করতে থাকবেন, আপনার সাবলাইম টেক্সট ইনস্টল হয়ে যাবে। আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে, দেন আমি এটাকে আর ইনস্টল করব না, এটাকে ক্লোজ করব। এখানে যাব গিয়ে লিখব সাবলাইম টেক্সট 3, সাবলাইম টেক্সট 3 তে ডবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখবেন এখানে একটা এরাম টাইপের উইন্ডোজ খুলে যাবে। আমি এখানে অলরেডি একটা বানিয়ে রেখেছিলাম, তাই জন্য এটা দেখাচ্ছে। সিম্পলি আপনি এখানে আগে যাবেন ডেস্কটপে, বা আপনি যেখানে একটা ফোল্ডার বানান না কেন, একটা ফোল্ডার বানাবেন, নিউ ফোল্ডার, এন্ড এখানে একটা ফোল্ডার বানিয়ে দেবেন। আমার অলরেডি একটা ফোল্ডার বানানো আছে, আমি তাই জন্য এটা বানাচ্ছি না। দেখুন ওয়েব সিরিজ ওয়েবসাইট টিউট বলে একটা ফোল্ডার বানানো আছে, যেখানে আমি লিখে রেখেছি index.html। আমি এবারে সাবলাইম টেক্সটে ঢুকবো। এখানে যদি আমি কন্ট্রোল প্লাস এন করি, দেখবেন আমার একটা নিউ ট্যাব খুলে যাবে। কন্ট্রোল প্লাস এস করলে আমি এটাকে সেভ করে নেবো। সেভ করে আমি এখানে লিখতে পারি index.html। প্রথমত হচ্ছে আমরা যে ওয়েবসাইট বানিয়ে থাকি সেটা হচ্ছে html এর উপর বানিয়ে থাকি, তাই জন্য আমাদের এক্সটেনশন থাকবে সবসময় .html। এখানে হচ্ছে আমরা ফার্স্টে ইন্ডেক্স বলে আমাদের ওয়েবসাইটে একটা পেজ থাকতেই হবে, কারণ ইন্ডেক্স হচ্ছে আমাদের লঞ্চিং পেজ। মানে আপনার ডোমেনের থ্রুতে ইউজার যদি কোনো পেজে, মানে আপনার ফার্স্টে ডোমেন ক্লিক করার পর ইউজার যে পেজটাকে ভিজিট করবে সেটা হচ্ছে ইনডেক্স পেজ। যেমন আমরা এখানে দেখেছিলাম সাবলাইম টেক্সট খোলার পর এই পেজটা আমরা সবার ফার্স্টে ভিজিট করেছিলাম, এটা হচ্ছে সাবলাইম টেক্সটের ইনডেক্স পেজ। তো এখানে আমার কাছে অলরেডি আছে, তাই জন্য আমি আর সেভ করব না। এবারে আমি যদি এখানে আসি, তো এগুলোকে আমি আগে মুছে দিই, এগুলো আপনাকে আবার প্রথম থেকে দেখাচ্ছি। আমি কেন এবারে বলি সাবলাইম টেক্সট ইউজ করি, সাবলাইম টেক্সট ইউজ করার একমাত্র কারণ হচ্ছে আপনি ধরুন এখানে লিখলেন html, দেখি আমি ট্যাব ক্লিক করেন, দেখুন এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেল। আমি এই জন্য সাবলাইম টেক্সট কে এতটা পছন্দ করি। এবারে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি html head body, html ক্লোজ, বডি ক্লোজ, এগুলো আপনারা পরের ভিডিওতে আরো ভালোভাবে দেখবেন। আমি এটাকে আরো ভালোভাবে এক্সপ্লেন করতে চলেছি, এইটা শেখানোর জন্যই, ওয়েবসাইট কি করে বিল্ড করতে হয় সেটা শেখানোর জন্যই আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। তাই জন্য আমাদের ওয়েব সিরিজটাকে আপনি যত তাড়াতাড়ি পারবেন অ্যাক্সেস করুন। এবার আপাতত আমি একটা উপর দিয়ে, জাস্ট হালকার উপর দিয়ে বোঝাচ্ছি এটা কি করে কাজ করে। আমি পরে ভিডিওতে আরো ডিটেলসে বোঝাবো টাইটেল কি, হেড কি। আপাতত আপনি এইটুখানি জেনে রাখুন, টাইটেল হচ্ছে আপনি
কোনো ওয়েবসাইট খোলার পর এখানে যেটা দেখতে পান, ডাউনলোড সাবলাইম টেক্সট, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইটেল। আমি যদি এখানে আমি লিখি হ্যালো হাউ আর ইউ, লিখে যদি সেভ করি, দেন আমি যদি আমাদের ওয়েবসাইটের ফোল্ডারে গিয়ে আমি যদি ইন্ডেক্সটাকে খুলি, ডবল ক্লিক করলে এটা দেখবেন একটা ব্রাউজারে, আপনার ফেভারিট ব্রাউজারে খুলে যাবে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন হ্যালো হাউ আর ইউ, এটা হচ্ছে আমাদের টাইটেল। আমি যদি টাইটেলে অন্য কিছু লিখি, যেমন হাউ আর ইউ, হাই, হ্যালো, হোয়াট এভার ইট ইজ, দেন আমি এখানে যদি আবার গিয়ে রিফ্রেশ করি, দেখুন আপাতত এখানে আছে হচ্ছে হ্যালো হাউ আর ইউ। এখানে যখন আমি রিফ্রেশ করলাম, দেখুন হ্যালো হাউ আর ইউ, হাই, হ্যালো, যা লিখেছিলাম সেটা। এবারে এটা হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগ মানে হচ্ছে এই যে পুরো বডি দেখতে পাচ্ছেন, এইটার উপরে যা হবে সেটা হচ্ছে বডি ট্যাগের আন্ডারে লেখা হবে। এগুলো চিন্তা একদম করবেন না, আমি এগুলো কারো ভালোভাবে বোঝাবো। আপাতত আমাদের এই ভিডিওটার কারণ ছিল আপনাদের সাবলাইম টেক্সট কি করে ইনস্টল করতে হয়, কি করে কম্পিউটার সেট আপ করতে হয়, তার জন্য আপাতত আমি এখানে H1 লিখবো, অ্যান্ড দেন ট্যাব লিখবো। H1 হচ্ছে একটা হেডিং ট্যাগ, এখানে আমি লিখবো আই অ্যাম ফাইন, লিখে সেভ করবো। সেভ করার পর আবার যাবো ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ, এই দেখুন আই অ্যাম ফাইন। এবারে এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, এটা আপনার পুরো একটা ওয়েবসাইট হয়ে গেল। এইটা যেমন সাবলাইম টেক্সটে যেমন দেখতে পাচ্ছেন এই পুরো ওয়েবসাইট, এটাও আপনার ঠিক সেরকমই একটা ওয়েবসাইট। এর মধ্যে মেন পার্থক্য হচ্ছে সাবলাইম টেক্সটে এটা ভালোভাবে ডিজাইন করা হয়েছে, আপনার এটা এখনো ডিজাইন করা হয়নি, তাই জন্য এটা এরকম দেখাচ্ছে। আমরা এগুলো সব শিখবো, কি করে ডিজাইন করতে হয়, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, জেকোয়ারি, সবকিছু এই একটা ওয়েব সিরিজের মধ্যেই শিখবো, তাই জন্য বলছি এই ওয়েব সিরিজটাকে যত তাড়াতাড়ি পারবেন অ্যাক্সেস করে নিন। তো আপাতত একটুখানি, দেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আরো ভালো কন্টেন্ট নিয়ে এবং এইগুলোকে আরো ডিটেলসে এক্সপ্লেন করার জন্য। আপাতত এতটুকুই, থ্যাংক ইউ।